এই বছর শান্তিরবাজার বিবর্তন সামাজিক সংস্থার উদ্যোগে মধ্য বগাফা নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। তার পাশাপাশি শান্তিরবাজার সুদীপ রায় বর্মন ফ্যান ক্লাবে ও বগাফা ব্লকেও যথাযোগ্য মর্যাদার সহিত প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। বগাফা ব্লকের উদ্যোগে এদিন শান্তিরবাজার জেলা হাসপাতালে রোগীদের মধ্যে মিষ্টি ও ফল বিতরণ করা হয়। অপরদিকে এদিন প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে 38 জুলাইবাড়ি মণ্ডল বিজেপির উদ্যোগে জুলাইবাড়ি এলাকায় বসবাসকারী গরিব লোকজনদের বাছাই করে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ শেষে সকলে মিলে জুলাইবাড়ি বাজারে এক র্যালি সংগঠিত করে। জুলাইবাড়ি মণ্ডল বিজেপি কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ জেলার সম্পাদক বিকাশ বৈদ্য, 38 জুলাইবাড়ি মণ্ডল বিজেপির প্রাক্তন সভাপতি তাপস দত্ত ও তমাল বৈদ্য, জুলাইবাড়ি বিজেপির জেনারেল সেক্রেটারি উত্তম সাহা, বিজেপির দক্ষিণ জেলার জনজাতি মোর্চার সভাপতি সঞ্জয় মানিক ত্রিপুরা ও অন্যান্য নেতৃত্বরা। 38 জুলাইবাড়ি মণ্ডলের উদ্যোগে আজকে ভারতীয় জনতা পার্টির অফিস কার্যালয়ে 72তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছে। এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা 38 জুলাইবাড়ি মণ্ডলের উদ্যোগে গরিব পরিবারদেরকে আমরা কিছু শীত বস্ত্র বিতরণ করেছি এবং 38 জুলাইবাড়ি মণ্ডল যুব মোর্চার উদ্যোগে আমরা বিভিন্ন জায়গা হসপিটাল এবং বিভিন্ন জায়গা আমরা মিষ্টি ফল বিতরণ করব। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।